আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে পাশের রাষ্ট্র ভারতে কুখ্যাত রামগিরি মহারাজ নামক কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে ব্যঙ্গ করেছে পাশের রাষ্ট্র হিসাবে আমি বাঙালি জনগণকে বলি বাঙালি জওয়ানদেরকে বলি বাঙালি স্টুডেন্টদেরকে বলি স্কুল কলেজের ছাত্রদেরকে বলি মাদ্রাসার ছাত্রদেরকে বলি আজবক্র হাতে হাত রেখে ইস্পাত ডালার শিশার মতো শক্ত হয়ে বাংলাদেশের মাটিতে আওয়াজ উঠাও 56,000 বর্গ মাইলে আওয়াজ উঠাও 68,000 গ্রামে আওয়াজ উঠাও যদি ভারত সরকার কুখ্যাত রামগিরি মহারাজের যথাযথ বিচার করতে ব্যর্থ হয় বাংলাদেশের কোটি কোটি জনতাকে সঙ্গে নিয়ে ভারত অভিমুখে এমন লং মার্চ করা হবে যে লং মার্চের টেলার সমস্ত কাঁটাতারের বেড়া ভেঙে খান খান করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে সরকারের কাছে শাহজালালের মাটি থেকে জোর দাবি জানাতে চাই আপনাদেরকে আমরা শহর যোগাতে চাই আপনাদেরকে আমরা হিম্মত দিতে চাই ভারতের রক্ত চক্র ভয় পেন না অনতি বিলম্বে লক্ষ কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করার জন্য রামগিরি মহারাজের বিরুদ্ধে ভারতের কোটিকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিন্দা সংগ্রামী ভাইরা 400 বছর পুরনো মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদকে শহীদ করেছিল গুজরাটের কসাই নরেন্দ্র মোদি কথা কয় না কথা বলেন ঠিক কি না গুজরাটের কসাই নরেন্দ্র মোদির হাতে 400 বছরের পুরনো মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ শহীদ হয়েছে আজকে তার নেতৃত্বে আজকে তার প্রশাসনে আজকে তার ক্ষমতায় আজকে তার রাজত্বকালে ভারতের মুম্বাইয়ে এক কুলাঙ্গার আমার প্রিয় নবীর ইজ্জতকে নিয়ে হুলি খেলায় মেতে উঠেছে সারা পৃথিবীর মুসলমানের প্রাণের দাবি ওই কুলাঙ্গারকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি মৃত্যু নিশ্চিত না করা হয় বাঙালি জওয়ানকে আমি বলি জওয়ানদেরকে আমি বলি তাওহিদি জনতাকে আমি বলি একবার হাত মুষ্টিবদ্ধ করে বাংলাদেশের মাটি থেকে রসুলের প্রেমের আওয়াজ উঠাও আল্লাহ আকবরের আওয়াজ উঠাও আল্লাহর উপর ভরসা রাখো খোদার কসম বেঈমানরা পালানোর পথ পাবে না পথ পাবে না পথ পাবে না বাংলাদেশেও যেন কোন কুলাঙ্গার আমার প্রিয় নবীর ইজ্জতকে নিয়ে হুলি খেলতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি থাকবে অতিবিলম্বে ব্লাসফেমি আইন জারি করে আইন পাস করে সংবিধান প্রণয়ন করে মুসলমানদের কলিজা ঠান্ডা করার ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন যদি প্রিয় নবীর ইজ্জত রক্ষার আইন পাস করতে ব্যর্থ হন মনে রাখবেন আপনারা ব্যর্থ প্রমাণিত হবেন আপনারা ব্যর্থ প্রমাণিত হবেন পৃথিবীতে আপনাদের এই সরকার ব্যবস্থাকে যদি সার্থক প্রমাণ করতে হয় বিশ্ববাসীর কাছে আপনারা যদি সমর্থন পেতে চান এক নম্বরে উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশের মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করে আইন পাস করতে হবে আমার দুই নম্বর পয়গাম হচ্ছে বাংলাদেশের জনগণ আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেমন অ্যাকসেপ্ট করে না
মেনে নেয় না রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেয় না রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জওয়ানরা বাংলাদেশের অপমর জনতা বাংলাদেশের রফিক সালাম চপ্পরার বরকতরা বাংলাদেশের কামাল আল কামালরা মাল্লামা জিয়ার রাখালরা রাষ্ট্রবিরোধী কোন ষড়যন্ত্র মেনে নেয় না পাঁচ তারিখের গণ অভ্যুত্থান এটাই প্রমাণ করে এই কথা বলেন ঠিক কিনা ষড়যন্ত্রকারীরা যদিও গা ঢাকা দিয়েছে এদের প্রেতাত্মারা সারা দেশেই ঝালাপালা এখনো করে যাচ্ছে ষড়যন্ত্র করেই যাচ্ছে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন রক্ষা করা এর চেয়েও আরো বেশি কঠিন কথা বলেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন রক্ষা করা এর চেয়েও বেশি কঠিন আজকে শপথ নিতে হবে স্বাধীনতা অর্জনের জন্য যদি রক্ত ঢালতে হয়েছে নদী পরিবহন স্বাধীনতা রক্ষার স্বার্থে যদি আবার বঙ্গোপসাগর পরিবহন রক্ত ঢালতে হয় প্রয়োজনে কাফনের কাপড় পরে স্বাধীনতা রক্ষায় কে কে জীবন দিতে রাজি তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে তৈরি থাকতে হবে আল্লাহ তাআলা এই দেশের জনগণকে তৈরি থাকার তৌফিক দান করেন আমার তিন নম্বর পয়গাম হচ্ছে এই আমরা মসজিদ মাদ্রাসা বিরোধী কোন ষড়যন্ত্র মানতে রাজি না কথা বলেন মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে মাশায়েখদের বিরুদ্ধে এই দেশের প্রাণ এই দেশের বিবেক আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতে হয়েছে বহু আগে হয়েছে রানিগ হচ্ছে একটা শপথ আমাদেরকে নিতে হবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে খান খান করে দিতে হবে খান খান করে দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে এই তিন পয়েন্ট বুকে ধারণ করার লালন করার এবং এই চেতনাকে লালন করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক মসজিদ মাদ্রাসা অক্ষুণ্ণ থাকুক নবীজির প্রেম এদেশে সমুন্নত হোক এ আশা ব্যক্ত করে শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ